সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা টিভি সেটের সামনে বসে অনুষ্ঠান দেখছ, সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক শের-ই বাংলা উচ্চ বিদ্যালয় নাটোর। আজ আমি সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 8 এর অন্তর্গত দ্য সেলফি জায়ান্ট 1 গল্পটি নিয়ে আলোচনা করব। তো এসো আলোচনার শুরুতেই আমরা শিখন ফল বা লার্নিং আউটকাম নিয়ে কিছুটা পরিচিত হই। এখানে আজকের পাঠের আমরা কী কীভাবে উপকৃত হবো, আস্ক অ্যান অ্যান্সার কোশ্চিন, আমরা প্রশ্ন এবং উত্তর করতে পারবো। টক অ্যাবাউট পিপুল অ্যান্ড প্লেস অ্যান্ড ইভেন্টস, আমরা মানুষজন, স্থান এবং বিভিন্ন ঘটনা সম্পর্কে বর্ণনা করতে পারবো বা কথা বলতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, আমরা পাঠ্য বই পড়তে পারবো এবং বুঝতে পারবো। রাইট প্যারাগ্রাফ অ্যান্ড শর্ট স্টোরিজ, আমরা প্যারাগ্রাফ এবং শর্ট কম্পোজিশন লিখতে পারবো। ঠিক আছে, আমরা শিখন ফল সম্বন্ধে অবগত হলাম, এবার আসি আমরা পাঠ শিরোনাম সম্পর্কে। আজকের পাঠ শিরোনাম হচ্ছে বা নেম অফ দ্য লেসন হচ্ছে দ্য সেলফি জায়ান্ট, স্বার্থপর দৈত্য। একটা সুন্দর গল্প। তো আমরা কিওয়ার্ড বা এখানকার যে মূল জটিল শব্দগুলো সম্বন্ধে পরিচিত হই। আচ্ছা, কিওয়ার্ডের মধ্যে রয়েছে সেলফিশ, এ পার্সন হু সিক্স অনলি হিজ ওন ইন্টারেস্ট, মানে বাংলায় আমরা বলতে পারি স্বার্থপর। এটা ইংরেজি অর্থ। এরপরে আসে হচ্ছে জায়ান্ট, এ লিজেন্ডারি লার্জ ক্রিয়েচার অফ এন ক্রুয়েল অ্যান্ড স্টুপিড। তার মানে এখানে ইংরেজি অর্থ এ লিজেন্ডারি লার্জ ক্রিয়েচার অফ এন ক্রুয়েল অ্যান্ড স্টুপিড, বাংলা অর্থ আমরা পাই কি দৈত্য। এরপরে আসে গ্রাফ রুড অর হার্স ভয়েস, মোস্ট টাইম আনফ্রেন্ডলি, মানে এখানে হচ্ছে কর্কশ, বাংলা আসে রুড আর হার্স ভয়েস মোস্ট টাইম আনফ্রেন্ডলি, মানে খুব কর্কশ এবং ভাষা অধিকাংশ সময় সেটা কি হয় অবন্ধু সুলভ হয়। এরপরে আসে কি ট্রেসপাস ট্রেসপাস, ইন্টার ইনটু ওয়ানস এরিয়া উইদাউট পারমিশন, মানে দেখা যাচ্ছে অনধিকার প্রবেশ যাকে বলে বাংলায়, মানে কারো এলাকায় কোনো অনুমতি ছাড়া প্রবেশ করাকে বলা হচ্ছে ট্রেসপাস। তো আমরা কিওয়ার্ড সম্পর্কে অবগত হলাম বা জানলাম। এরপরে এসো আমরা এই কিওয়ার্ডগুলোর
অ্যান্টোনিম বা বিপরীত শব্দ এবং সিনোনিম বা সমার্থক শব্দ জেনে নেই। তাহলে সেলফিশের সমার্থক শব্দটা কি, সিনোনিমটাকে আমরা বলি সিনো, SYNO, সিনোনিম এটা সমার্থক, আর অ্যান্টোনিম এটা হচ্ছে বিপরীতার্থক। সিনোনিম এখানে সেলফ সিকিং, যে শুধু নিজের স্বার্থ খোঁজে, বিপরীত শব্দ হবে অল্ট্রুইস্টিক। আনসেলফিশ এখানে জায়ান্ট শব্দের অর্থ হবে ডেমন, সেই বৃহৎ আকার কোন প্রাণী, কল্পিত প্রাণী। আর এখানে এটার বিপরীত শব্দ হবে ডর্ফ, মামুন, এলফ, ক্ষুদ্র আকৃতি। গ্রাফ কর্কশ, এখানে আমরা সমার্থক শব্দটা পাই বা সিনোনিম পাই, এখানে হার্স। আর এখানে আমরা বিপরীত শব্দ পাই জলি, ফ্রেন্ডলি। ট্রেসপাস এখানে আমরা সমার্থক শব্দটা পাই ইন্ট্রুডার। যাই হোক, আমরা সমার্থক এবং বিপরীতার্থক শব্দগুলো সম্বন্ধে অবগত হলাম যে এগুলো কিওয়ার্ড ছিল। এরপরে দেখো পেজ নাম্বার 63 লেসন 8-এ আমরা একটা ছবি বা পিকচার দেখতে পাচ্ছি। তো এই ছবির ওপরে কিছু প্রশ্ন আমরা করতে পারি, যেমন হু ডু ইউ থিঙ্ক দিস পিপুল আর, তুমি এই লোকজন যাকে দেখছো এরা কারা। তারপরে আছে হোয়ার ক্যান দে বি, তারা কোথায় থাকতে পারে। ক্যান ইউ গেস হোয়াট দে আর ডুইং, তুমি কি তোমরা কি অনুধাবন করতে পারো বা তুমি কি অনুধাবন করতে পারো তারা কি করছে। এরপরে আমরা পার্ট বিতে আসব, এখানে স্টোরিটা আমরা নীরবে পড়ার চেষ্টা করব। তারপরে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমি গল্পটা একটু সরব পাঠ এটাতে আসতেছি বা লাউড রিডিং। সিমাস গ্র্যান্ডফাদার ওয়াজ টেলিং দ্য স্টোরি অফ দ্য সেলফিশ জায়ান্ট ইন দ্য ফ্যামিলি গ্যাদারিং। সিমাস গ্র্যান্ডমাদার রিফিউজ টু গো টু বেড, শি ফরগট হার ব্যাক পেইন। দ্য সেলফিশ জায়ান্ট, স্বার্থপর দত্ত, ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন উইথ সফট গ্রিন গ্রাস, হেয়ার অ্যান্ড দেয়ার ওভার দ্য গ্রাস স্টুড বিউটিফুল ফ্লাওয়ার্স, অলসো দেয়ার আর ফ্রুট ট্রিস অ্যারাউন্ড দ্য গার্ডেন। ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক, হি ওয়েন্ট টু সি হিজ গার্ডেন, সি হিজ ফ্রেন্ড ইন এ ডিস্ট্যান্ট ল্যান্ড অ্যান্ড স্টেড উইথ দ্যাম ফর 7 years. When he arrived, he saw children playing in his garden. What are you doing here? cried the giant in a gruff voice. The children ran away. Every afternoon, the children came back from school and used to go to the giant's garden and play there. My garden is my own garden. The giant said, and I will not permit anybody to enter into my garden. Everybody will know that it is my garden.
Finally, the giant put up a notice board that trespassers will be punished. তার মানে আমরা গল্পটা বাংলায় অনুবাদ করলে সারসংক্ষেপ পাই যে একটা সুন্দর বড় ঘাসে ঢাকা সবুজ ঘাসে ঢাকা একটা বাগান ছিল, সে বাগানের বিভিন্ন জায়গায় ঘাস ফুলগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সেখানে বাগানের চারপাশে বেশ কিছু ফল গাছও ছিল। একদিন কি হলো, দত্ত ফিরে আসলো। সে চলে গিয়েছিল কোথায়, তার বন্ধুর সাথে দেখা করতে অনেক দূর দেশে, এবং সেখানে তার বন্ধুদের সঙ্গে সে 7 বছর কাটিয়েছিল। এরপরে সে যখন বাগানে ফিরে আসলো, দেখলো যে ছোট বাচ্চারা সে বাগানে খেলা করছে। বাচ্চাদেরকে খেলা করতে দেখে দত্তটি খুব কর্কজ ভাষায় চিৎকার করে উঠল, তোমরা এখানে কি করছো? বাচ্চারা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। এরপর বাচ্চারা প্রত্যেকদিন, এর আগে বিশেষ করে বাচ্চারা প্রত্যেকদিন বিকালে স্কুল থেকে ফিরে দত্তের বাগানে খেলা করতে যেত। তো দত্ত নিজে নিজেই বলল, আমার বাগান, এটা আমার বাগান, এবং আমি এটা বুঝাবার জন্য এখানে কাউকে খেলার অনুমতি দেব না। সে কী করলো, একটা বিজ্ঞপ্তি বা নোটিশ এই বাগানের সামনে টাঙিয়ে দিল যে বাগানে অনধিকার প্রবেশকারীগণ অবশ্যই শাস্তি পাবে। তাহলে আমাদের আজকের যে দ্য সেলফিশ জায়ান্ট লেসন 1, এই গল্পটার বাংলায় সার সংক্ষেপ এটুকুই। তাহলে আমরা পাঠের এই পর্যায়ে কিছু বাংলা শব্দার্থ যেগুলো ইংরেজি শব্দের সেগুলো জেনে নেই। গ্র্যান্ডফাদার, পিতামহ, ফ্যামিলি গ্যাদারিং, পারিবারিক জামায়াত, ব্যাক পেইন, পিঠে ব্যথা, লাভলি, মোহনীয়, কোমনীয়, অ্যারাউন্ড, চারিদিকে, স্টেইড, অবস্থান করেছিল, কাম ব্যাক, ফিরে এসেছিল, অ্যালাউ, অনুমতি দেওয়া, ফরগট মানে ভুলে যাওয়া বা ভুলে গিয়েছিল। তো আমাদের ভোকাবুলারি এনরিচমেন্টের জন্য অবশ্যই বাংলা মিনিং জানাটা জরুরি। ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল ফোকাস, এখানে আমরা প্যাসেজটির মধ্যে ইউজ টু ফ্রেজ এর ব্যবহার দেখেছি। এটা অতীতের কোনো অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। এটা সাধারণত আমরা দুইটা হিসাবে স্ট্রাকচারে ব্যবহার করতে পারি, সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস মূল ভার্বের ভার প্লাস আইএনজি। তাহলে আমরা এখানে দুটো উদাহরণের মাধ্যমে এটা ব্যাখ্যা করতে পারি। যেমন এক নম্বরের ক্ষেত্রে উদাহরণটা, কামাল ইউজ টু সুইম ইন দ্য রিভার। আবার দুই নম্বরের ক্ষেত্রে উদাহরণ, দে আর ইউজ টু প্লেয়িং ক্রিকেট। এরপরে আমরা গ্রামাটিক্যাল ফোকাসে কিছু ইডিয়ম ফ্রেজ এখানে দেখতে পাই, যেমন হেয়ার অ্যান্ড দেয়ার,
here and there, put up, used to, itadi. তো আমরা ফ্রেজের ব্যবহার কিছুটা দেখতে পারি। তো গ্রামাটিক্যাল ফোকাসে আমরা ইউজ টু ব্যবহার দেখলাম, এখানে হেয়ার অ্যান্ড দেয়ার আমরা ফ্রেজটা ব্যবহার করতে পারি। The toys are on the floor. Here and there. Put up. The giant put up a notice in front of his garden. আচ্ছা, এবার আমরা আসি গ্রামাটিক্যাল ফোকাস থেকে। তাহলে হেয়ার অ্যান্ড দেয়ার এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? দ্য টয়েস আর অন দ্য ফ্লোর, হেয়ার অ্যান্ড দেয়ার। আর পুট আপ এ ফ্রেজটা ব্যবহার করতে পারি, দ্য জায়ান্ট পুট আপ এ নোটিশ ইন ফ্রন্ট অফ হিস গার্ডেন। এরপরে আমরা আসি হচ্ছে অ্যানসারিং কোশ্চেনে। Question answer. আমরা এই প্যাসেজটা থেকে প্রশ্ন তৈরি করতে পারি এবং সেখান থেকে উত্তরও করতে পারি। Who was the owner of the garden? বাগানটির মালিক ছিল কে? দুই নাম্বার, হোয়াই ডিড হি গো টু ডিস্ট্যান্ট ল্যান্ড? সে কেন দূর দেশে গিয়েছিল? Why did the children ran away? Ran away. কেন শিশুরা পালিয়ে গিয়েছিল? What was the notice? The giant hung before his garden. In front of his garden. তাহলে কি নোটিশ দত্ত তার বাগানের সামনে ঝুলিয়েছিল বা টাঙ্গিয়েছিল?
How do you think the giant is selfish? তুমি কিভাবে মনে করো বা ধারণা করো যে দৈত্যটা ছিল স্বার্থপর? তাহলে এই প্রশ্নগুলো, যেমন হু ওয়াজ দ্য ওনার অফ দ্য গার্ডেন, বাগানটির মালিক কে ছিল? হোয়াই ডিড হি গো টু ডিস্ট্যান্ট ল্যান্ড, সে কেন দূর দেশে গিয়েছিল? হোয়াই ডিড দ্য চিলড্রেন রান অ্যাওয়ে, কেন শিশুরা দৌড়ে পালিয়ে গিয়েছিল? হোয়াট ওয়াজ দ্য নোটিস দ্য জায়ান্ট হাং ইন ফ্রন্ট অফ হিস গার্ডেন, যে বিজ্ঞপ্তিটা দৈত্য বাগানের সামনে টাঙিয়েছিল সে বিজ্ঞপ্তিটা কি ছিল? হাউ ডু ইউ থিঙ্ক দ্য জায়ান্ট ইজ সেলফিশ, তুমি কিভাবে মনে করো যে বা কেন মনে করো যে দৈত্যটা স্বার্থপর? তো প্রশ্নগুলোর তোমরা বাসায় উত্তর করার চেষ্টা করবে, একটা প্যারাগ্রাফ লেখা দিতে পারিস। প্যারাগ্রাফ, এ গার্ডেন, আমরা এইসব ক্লুয়ের উপর একটা প্যারাগ্রাফ লিখতে পারি। হাউ বিগ, বা এটা কত বড়। এরপরে আছে হচ্ছে ট্রি ফ্লাওয়ার ফ্রুটস, ট্রি ফ্লাওয়ার ফ্রুটস, এখানে কি গাছপালা ফল এগুলো রয়েছে। এরপরে আছে হচ্ছে প্লে কর্নার, সেখানে খেলার ব্যবস্থা আছে কিনা। আচ্ছা, এরপরে আছে এনি আদার অ্যাট্রাকশন, অন্য কোনো আকর্ষণীয় কিছু আছে কিনা। ঠিক আছে, এই ক্লুয়ের উপর ভিত্তি করে তোমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারবে। তো বন্ধুরা, এখন আমরা একটা সংকটময় মুহূর্ত পার করছি, চারিদিকে করোনা ভাইরাস আতঙ্ক। তো তোমরা অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বারবার সাবান দিয়ে বাইরে গেলে হাত ধোবে এবং বাইরে যাওয়ার সময় মাস্ক পরিধান করবে এবং বাসায় নিয়মিত পড়াশোনা করবে। পড়াশোনার কোনো বিকল্প নেই, জীবনে পড়াশোনার একটা অবিচ্ছেদ্য অংশ, তো লেখাপড়ার সবাই নিয়মিত করবে, বা এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি।